পিরোজপুরের উত্তর পূর্বের উপজেলা স্বরূপকাঠি। এই উপজেলার আটঘর, কুরিয়ানা, আদমকাঠি, কচুরিকাঠি এবং ঝালকাঠের ভীমরুলিতে সারি সারি পেয়ারা বাগান। এই এলাকার অর্থনীতি চালিকা শক্তি অনেকটা নির্ভরশীল এই পেয়ারা চাষের উপর। জেলায় 820 হেক্টর জমিতে এই ফলের আবাদ হলেও শুধুমাত্র এই উপজেলারই 600 হেক্টরের বেশি জমিতে পেয়ারার চাষ হয়। ফলে এসব বাগানকে কেন্দ্র করে এলাকার আটঘর ও কুরিয়ানার বিশাল খালগুলোতে যুগ যুগ ধরে বসে আসছে ভাসমান পেয়ারার হাট। সপ্তাহে সোমবার ও শুক্রবার বসা এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসেন হাজারো পাইকার, লেনদেন হয় কোটি কোটি টাকা। তবে এবছর দেরিতে বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়া অনুকূলে না থাকায় পেয়ারার আকার হয়েছে ছোট, তাই আশানুরূপ দাম না পেয়ে হতাশ চাষিরা। এছাড়া উৎপাদনের সময়ও প্রায় এক থেকে দেড় মাস পিছিয়ে যাওয়ায় সহসাই জমছে না ভাসমান হাটটি। গেলবার 500-700 টাকা মূল্য ছিল, আর এবার প্রায় 400-300। এবছর মালের দাম একটু বেশি, কারণ বৃষ্টি হয় না, তো এজন্য মালের দাম একটু বেশি, ফসল বেশি কিন্তু মাল ছোট। পেয়ারার কোনো বাংলাদেশের মধ্যে কোনো কারখানা নাই, পেয়ারার জেলি যদি থাকতো, আজও কারখানা থাকলে পেয়ারা আমরা পচাই ফেলাই যেতাম না। সরকার যদি কোনো কোম্পানির কাছে কোনো যদি খাবারের উদ্যোগ নিয়া যদি এরা এই পেয়ারার উপর যদি কিছু একটা উদ্যোগ নেয় সরকার, তাহলে আমাদের কৃষকের লাভবান হবে। পেয়ারা সংরক্ষণের জন্য এখানে নেই কোনো হিমাগার। এখানকার পেয়ারা স্থানীয় জাতের হওয়ায় 2 থেকে 1 দিনের বেশি সংরক্ষণ করা যায় না, এ কারণে দ্রুত পচে যায়। তবে পদ্মা সেতুর কারণে বিপণন প্রক্রিয়া সহজ হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। এই পেয়ারা হারভেস্টের পর ঢাকা, চিটাগাং বা অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে পেয়ারা নিতে 2-3 দিন সময় লাগে, এবং তাতে পেয়ারার কোয়ালিটি দারুণভাবে ক্ষতিগ্রস্ত এবং কৃষক তখনের জন্য ক্ষতিকর। কিন্তু এবছর পদ্মা সেতু হওয়ার কারণে পেয়ারা হারভেস্টের পর 5 থেকে 6 ঘন্টার ভিতরে ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে নেসাবাদ তথা পুষ্পুর থেকে পৌঁছানোর সম্ভব, ও এক্ষেত্রে কৃষক ন্যায্যমূল্য পাবে সেরকম আশা করি। মৌসুমে এই হাটে আসেন হাজারো দর্শনার্থী, তাদের জন্য এখানে নেই কোনো বিশ্রামাগার। আমাদের এখানে পার্কটা করার উদ্দেশ্য হচ্ছে এখানে আমাদের এই প্রাচীন ঐতিহ্য পেয়ারা, এটা আমাদের প্রাচীন কাল থেকেই হয়ে আসছে আটঘর কুরিয়ানাতে, তো এটা বিলুপ্তর পথে, এই জন্য এটাকে ধরে রাখার জন্য। এখানে এসে আমার খুব ভালো লাগছে, কারণ এখানে দেখার মতন অনেক জায়গা আছে। বন্ধের সময় আমরা এমন ট্যুর দিয়ে থাকি, তো এবার আমাদের ট্যুর পড়ছে ঐতিহ্যবাহী বরিশালের পেয়ারা বাগান, এখানে এসে ভালো লাগলো। চলতি বছর জেলায় 600 হেক্টর জমিতে 362 মেট্রিক টন পেয়ারা উৎপাদিত হয়েছে। সময় সংবাদ, পিরোজপুর।